আসসালামু আলাইকুম সবাইকে 27 জানুয়ারি রোজ শুক্রবার 2023 কাওরন বাজার থেকে ইলিশ মাছের আপডেটটা জানাবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং সরাসরি দেখুন যে ইলিশ মাছ কত করে বিক্রি হয় আপনাদেরকে দামটা প্রমাণ সহকারে দেখিয়ে দিব তো চলুন আর কথা বাড়াবো না বিক্রেতা ভাইরা দেখা যাক কত করে ইলিশ মাছ বিক্রি করছে আনিক ভাই কেমন আছেন আল্লাহ রাখছো ভালো ভাই এটা ওয়েটটা কত আছে এটা এটা ওয়েট 900 গ্রাম 900 গ্রাম আর কত আছে হ্যাঁ 900 950 900 গ্রাম 950 গ্রাম এটার দাম আজকের বাজারে কত এটা আজকে দাম তো 1100 নিলে একদম 1000 একদম 1000 একদম 1000 এটা কি কোনটা বার্মা না এটা চাঁদপুরের এটা চাঁদপুর হ্যাঁ চাঁদপুরের মাছের দাম কি এখন সস্তা না হ্যাঁ মাছ বেশি নদীতে না মাছ বেশি নদীতে হ্যাঁ মাছ একটু আজকে কালকে তো একটু বেশি এইটা দিন ধরে এটা ওয়েট কত আছে এটা এটা 1 কেজি 100 150 1 কেজি 100 150 এটা এটা কত দাম এর দাম তো 1350 একদম 1250 এটা একদম 1250 একদম 1250 একদম 1250 1 কেজির উপরে না 1 কেজি 100 150 গ্রাম এটা চাঁদপুরটা নাকি হ্যাঁ এটা চাঁদপুর আচ্ছা আর এই পাশেটা কত আছে এটা এটা আছে 1 কেজি 300 400 গ্রাম এটার দাম কত এর দাম 1350 1350 এটা বরিশাল বরিশাল ভিডিওটা আরো কন্টিনিউ করুন সামনের দিকে যাব যে দেখি ওদিকে মাছ বিক্রি হচ্ছে কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখাবো 1550 কাকা আগে দেখেন না মাছ ধরে দেন কাকা এটা অরিজিনাল মাছ অরিজিনাল একদম অরিজিনাল একদম অরিজিনাল ডিম ছেড়ে কাকা হ্যাঁ বরিশাল দেখে গেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শরীরটা কেমন আছে ইনশাল্লাহ ভালো আছে কতটুকু এটা এমনি ওয়েটটা কতটুকু এটা ওয়েট আছে 300 350 1 কেজি 300 350 না 1500 বলে দিছিলেন 1500 কত হলে বিক্রি করবেন এটা 1400 হলে বেশ 1400 হলে বিক্রি করবেন আরে সরুরা ওইটা কত আছে এটা 400 গ্রাম এটা ওয়েট কত রুপে দাম কত 400 গ্রাম মানে 600 টাকা কেজি 600 টাকা না আপনারা যারা ছোট ছোট মাছের দাম জানতে চাইছিলেন এই সেই ছোট মাছ চাইলে আসতে পারেন আর এই ফসলটা ওইটা কত আছে এটা ওটা হলো 1200 টাকা কেজি 1 কেজি 100 গ্রাম 1 কেজি 100 টাকা 100 গ্রাম 1200 টাকা কেজি না হ্যাঁ নদীতে রাখে প্রচুর মাছ ধরা পড়তেছে নদীতে ইলিশ মাছ ওই না তেমন নদীতে কেমন মাছ না মাছ তেমন নাম বেঁচে বেঁচে কিনা কম মাছ তেমন বেশি না শীতের দিন হিসাবে মানে অন্য অন্য বছর তুলনায় শীতের দিন হিসাবে বেশি মানে অন্যান্য শীতের তুলনায় এই বছর একটু মাছ একটু আছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই দেখি ইলিশ মাছ কত করে বিক্রি করছিল ওইদিকে মাছ বাসা কিনা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করুন রাগ করে কিনলি আগে রাগ হয়েছে আর এক ধরনের রাগ হয়ে গেছে কিন্তু মাছ তো ভালো মাছ আগে এটা বুঝাই দিলাম এই এই মাছটা দেখছিল এই মাছটা এই মাছটা দেখছিল কত বলে দিয়েছিলেন আপনার কত বলছেন 1450 বলে কাকা 1200 কিন্তু বাজারে তো মনে করেন বার মাও আছে বুঝছেন কাকার এটা চিনানের লেগে কাকার ডাক দিয়েছিলাম কাকার রাগ হয়ে গেছে মাছ তো দেন একবার স্পেশাল একবারে স্পেশাল মাছ না একবারে স্পেশাল ভালো মাছ এটা ওয়েট কতটুকু 1 কেজি 400 450 500 এরকম একদম কত একদম 1400 কাকারে কয়ে দিতাম কাকার রাগ হয়ে গেছে বারোশো তেরোশো পাইবো এটা হলো বার মিস পাইবো কাকা লোকালটা পাইব আচ্ছা এখানে এটা হট কত আছে এটা আছে 1 কেজি 150 গ্রাম সাইজ এটার দাম কত এটা নিলে দাম চাইলে 1250 নিলে একদম 1150 একদম কাস্টমার সাথে একবার অরিজিনাল ভাই নিবেন কোনটা নিবেন একদম একদম 1150
কেজি আর এটা কেজি 620 টাকা একদম একদম 620 একদম 620 আজকের মাছ কি ভালো হলো চলো একবারে তা যাব কিনলে একবারে অরিজিনাল তাজা মাছ অরিজিনাল খাইলে একবারে কাঁচা মাছ মাছ দেখেন 1000 টাকা দেন না কাকা 1000 মাল হলে 1000 দিবেন এটা ভালো মাছ কাকা পাইবেন বারমা মাছ পাইবেন এটা লোকাল মাছ বাজার এটা মাছ লোকাল মাছ যেই কোটা লাগে আপনি নিতে পারেন এই দেখেন মাছ পুতার মতন চেহারা দেন আপনি নিবেন কোটা কাকা এটা হলো দেড় কেজি সাইজ এটা কেজি 1450 টাকা রাখুন মাছ দেখেন আমার সামনে তো আরেকজন তো বলে দিছিল না 1000 1000 কইলে সাইজে সাইজে ব্যবধান আছে না ইলিশ মাছ তো সব একদম না আর নিলে একদম 1400 টাকা কেজি রাখতে পারবো মাছ দইরা দেখে দেবেন কালার দেখবেন আবার আরেক জায়গায় দেখবেন মাছ তো ভালো মন্দ আছে মাছটা ধরেন কালার দেখবেন মাছে অরিজিনাল না হলে নেবেন না 1100 1200 না এটা পাবেন বার্মিস লোকাল মাছ পাবেন না লোকাল মাছ পাবেন না যদি লাইনে নিতে চান এমন কালার দেখে ফেরেজ দেখে নেবেন সাদা লাল দেখে নিবেন না মাছ ভাঙ্গা পড়ে যায় এটি নিবেন না বার্মিস মাছ মাছের এমন চেহারা দেখে নিবেন এমন চেহারা কালার পাইবেন 100-200 টাকা কেজিতে কম কিন্তু স্বাদ হবে না বার্মিস আছে বার্মিস আছে লোকাল আপনি তো মাছিন মধ্যে একটা মাছ খাইবেন এলাকায় তো দাম দিয়ে নেন একটা মাছ মোবাইল নাম্বার দিয়ে দিব এরপর কই ওরা মোবাইল মোবাইলে দুইটা বন্ধ করবে মাছ যদি স্বাদ না লাগে একটা মাছ নেবেন একটা মাছের দাম আইব 2200 টাকা কিন্তু মাছ খায় যদি স্বাদ না লাগে তাহলে তো নিয়ে লাভ নাই 1100 1200 মাছ নাই এই সমস্ত দাম এটি লোকাল মাছ পাইবে অস্তা পাইবেন অস্তাটাই অস্তা তাহলে কি মাছ বিক্রি হলো না না মাছ চিনে না কয় আমি খুঁজি হস্তা দামে কম দামে কম খুঁজলে কি আম করতে নিতে পারবো আমি তিন ওড়াই আজকে ভালো মাছ অরিজিনাল মাছ হ্যাঁ খুঁজবো কিছু কাস্টমার আছে মনে করেন দামে হস্তা যেটা হস্তা পাইব লয়ে যাইব আবার আইলে বাজার আইলে অনেক কাস্টমার কয় মাছে গেরান সাজ পাই না দামে যেন হস্তায় লয়ে যায় এটা কাস্টমার বোঝে না জিনিস ভালো নিব দাম একটু বেশি পড়বো এটাই কথা